কবি সুবোধ সরকার, তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের পাশে দাঁড়ানোয় রাজনৈতিক মহলের অনেকেই সমালোচনার সুরে বলছেন জার্সি বদল। যদিও তৃণমূলের পাশে দাঁড়ানোর নেপথ্যে কোনো গোপন কারণ নেই বলেই দাবি সুবোধ সরকারের। তাঁর গলা থেকে বারবার উঠে আসছে সিপিএমের প্রতি অভিমানের কথা। বলছেন তাঁর স্ত্রী মল্লিকা সেনগুপ্ত মৃত্যুর সময় নাকি তিনি সিপিএমের কাউকে পাশে পাননি। আমার স্ত্রী কবি মল্লিকা সেনগুপ্ত যেদিন মারা যান 28 মে 2011, বৃষ্টি হচ্ছিল, সিঁড়িটি শ্মশানে সারাটা দিন অর্পিতা আমার এবং আমার ছেলের পাশে ঠাঁই দাঁড়িয়েছিল, এ আমি জীবনে কোনোদিন ভুলতে পারব না। তখন আমি অনেক বন্ধুকে আশা করেছিলাম, তারা এসে উঠতে পারেনি। আমি জীবনে একই দিনে দুটো শোক পেয়েছি, সেটা 28 মে 2011, আমার স্ত্রী মৃতদেহ এলো সিঁড়িটি শ্মশানে, এবং কোনো বামপন্থী বন্ধু একটা ফোন করেও জানতে চায়নি আমার ছেলেটা কেমন আছে। আমি সেদিনই বুঝেছিলাম যে যেটা এতদিন বিশ্বাস করিনি সেদিন বিশ্বাস করেছি ওই মুহূর্তে, যে এরা যদি আমাকে বন্ধু ভেবে যাদের জন্য এত কথা বলেছে তারা যদি আমার পাশে একটু এসে দাঁড়াতে না পারে তারা মানুষের পাশে দাঁড়াবে। যদিও বুধবার এবিপি আনন্দের প্রতিপক্ষ অনুষ্ঠানে সুবোধ সরকারের এই অভিযোগ করা মাত্রই আলিমুদ্দিনের তরফে পাল্টা দাবি করা হয় বিষয়টি মোটেও এমন নয়। আলিমুদ্দিন স্ট্রিট থেকে এই অনুষ্ঠান চলাকালীন আমাদের দফতরে একটি ফোন করে বলা হয় যে যখন মল্লিকাদি অসুস্থ ছিলেন, এটা একমাত্র সুবোধদাই বলতে পারবেন, তার মতটাই আমরা নেব, যে তখন 8 জন সিপিএম কর্মী পালা করে তার জন্য তার চিকিৎসার সুবন্দোবস্তর জন্য তার চিকিৎসার জন্য রাত জাগতেন। এটার মধ্যে কোনো সত্যতা আছে? আলিমুদ্দিন স্ট্রিট থেকে জানানো এটা এরকম কথা, এরকম ঘটনা ঘটেছে বলে আপনার জানা? একজন যার বাড়ির মানুষ ক্যান্সারে আক্রান্ত বিছানায় শুয়ে আছে, আমি এরকম কোনো সন্ধান জানি। কিন্তু সত্যি কি মল্লিকা সেনগুপ্ত মৃত্যুর পর তার বাড়িতে সিপিএম এর তরফে কেউ জাননি? ছবি কিন্তু অন্য কথা বলছে। ছবিতে দেখা যাচ্ছে কবির প্রয়াণের পর সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলের সদস্য রবীন দেব গিয়েছিলেন সেখানে। ঢাকুরিয়ার এমআরআই হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, সেখানে আমি গেছি। আমরা যেই মুহূর্তে সকালবেলা এই খবর পেলাম, আমার মনে আছে আগের রাত্রি 27 মে, মানে বিনিদ্ধ রজনী ছিল, তা সত্ত্বেও সকালবেলা শুনি আমরা ছুটে গেছি। মল্লিকা সেনগুপ্ত প্রয়াণের পর গণশক্তির 29 মে প্রতিবেদনে লেখা হয়েছিল, শনিবার সকালে টালিগঞ্জের সিঁড়িটির সরকারি আবাসনে প্রয়াত কবির বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে যান বামফ্রন্টের নেতা রবীন দেব। এদিন বাংলা একাডেমিতে কবি মল্লিকা সেনগুপ্ত প্রতি গভীর শ্রদ্ধা জানাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিপিআইএম সাংসদ শ্যামল চক্রবর্তীর তরফে মালা দেওয়া হয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কবি মল্লিকা সেনগুপ্ত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ও বলেছে কেউ থাকেনি, আমি খুব দৃঢ় কণ্ঠে জানাচ্ছি আমাদের পার্টির নেত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তী, স্ত্রী রমলা চক্রবর্তী সারাক্ষণ ছিলেন হাসপাতাল থেকে বাড়িতে, বডি যাওয়া, বডির শ্মশানে যাওয়া, দাহ কার্য সম্পন্ন হওয়া সবটা রমলাদি ছিলেন, আমি কিন্তু সবটা ছিলাম না, আমি কিছুটা সময় ছিলাম সেই শেষ যাত্রার সময়। মল্লিকার মৃত্যুর সময় সিপিএম এর অনুপস্থিতি নিয়ে সুবোধ সরকারের মন্তব্যে হতবাক তার একদল সহকর্মী ও পরিচিত সিটি কলেজের অধ্যাপক তীর্থঙ্কর মুখোপাধ্যায়। অনেক মানুষই একটা দল থেকে আরেকটা দলে যাচ্ছেন, ঠিক আছে, এটা তার ব্যক্তিগত চয়েস, এটা তার ব্যক্তিগত ভাবনা চিন্তা, তার জায়গায় যেতে পারেন, কিন্তু সেইটা যাওয়ার জন্য, সেইটাকে জাস্টিফাই করবার জন্য মল্লিকার অসুস্থতা বা মল্লিকার মৃত্যুটাকে টেনে নিয়ে আসা, আমি একদম, আমার খুব কষ্ট হয়েছে, আমার সিম্পলি আমার খুব কষ্ট হয়েছে যে এটা সুবোধ না করলেই পারতেন। কিন্তু তাহলে সত্যি কে বলছেন, সুবোধ সরকার, সিপিএম, নাকি মল্লিকা সেনগুপ্ত মৃত্যুর পরে যে ছবি দেখা যাচ্ছে সেটা? তবে এসবের মধ্যেই শিবির বদল প্রসঙ্গে যেভাবে নিজের প্রয়াত স্ত্রী মল্লিকা সেনগুপ্ত কিংবা একান্তই পারিবারিক বিষয়কে সামনে নিয়ে এলেন সুবোধ সরকার, তা কতটা কবি সুলভ হলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে শিল্পী মহলের একাংশে। এবিপি আনন্দ।